Hey guys, welcome to my new video. So, আজকে আমরা আছি গ্যাংটকের সেকেন্ড দিনে। আজকে দিন দুই নম্বর দিন আমাদের গ্যাংটকের গলিতে আমরা। আর আমি তো আছি কাকুর যে রুম আছে এখানে আছি আমরা। তো যাই হোক এখন আমরা যাচ্ছি গ্যাংটকের মার্কেটটা এক্সপ্লোর করতে আর প্লাস এখানে যে রোপওয়ে আছে রোপওয়েতে উঠবো রোপওয়েতে ঘুরবো এবং কী কী আছে আর জিনিস দেখাবো তোমাদেরকেও। তো চলো যাওয়া যাক, শুরু করা যাক আজকের ব্লগটা। তো গাইস এই দেখছো তোমরা কাঞ্চনজঙ্ঘাটাকে দেখা যাচ্ছে এখান থেকে। রুম থেকে বেরিয়ে একটু দুই মিনিটের হাইটে আসলেই সামনেই এই জায়গাটা। হ্যাঁ ভিউটা দেখো, দেখো তোমরা অনেকটা ঢালু ওই থেকে আসছে গাড়িটা। তো ভিউ পয়েন্টটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাও। যে ওটা একটা ভিউ পয়েন্ট, এখান থেকে পুরো গ্যাংটকটাকে না দেখা গেলো, মোটামুটি হাফ গ্যাংটক দেখা যায় এখান থেকে। তো চলো নেক্সট দেখা যাক কোথায় যাই আমরা, চলো। তো গাইজ আজকে আমরা ওই জায়গাটায় যাবো, ঠাকুরবাড়িটা, আমাদের গ্যাংটকের ঠাকুরবাড়ি বলা হয় এটাকে। তো চলো আসি, ওই জায়গাটা এক্সপ্লোর করে আসি, দেন ওখান থেকে যাবো রোপওয়েতে। রোপওয়েতে যাওয়ার সময় রোপওয়ের যে রাস্তাটা আছে সেটা একদম এমজি মার্কেট যে আছে আমাদের এমজি মার্কেটের ওপর দিয়ে যেতে হয়। এবং এমজি মার্কেটের ওপর দিয়ে যখন যাবো দেন এমজি মার্কেটটা ক্রস করতে হবে সম্পূর্ণটা। ক্রস করার পর লাস্ট মাথায় এমজি মার্কেটের একদম যে এন্ড এমজি মার্কেটটা সেখানে থাকি, সেখান থেকে একটু আগেই রোপওয়েটা। তো চলো এটা তো প্রথমে ঠাকুরবাড়িটা ঘুরে আসি, ঠাকুরবাড়ি ঘোরা হয়ে গেলো এমজি মার্কেটে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে, চলো। তো এমজি মার্কেটের রাস্তাটা শুরু হয়ে গেল, এই যে এটা দেখতে পাচ্ছো ফ্ল্যাগটা, ইন্ডিয়ান ফ্ল্যাগ আমাদের। তো ওখান থেকে এই যে এটা এমজি মার্কেটের রাস্তা, এখান থেকেই শুরু দেখছো। এটা একটা চিলড্রেন পার্ক, দেন সামনে আগাতেই এটা এমজি মার্কেটের রাস্তা, আর এই উপর দিয়ে চলে গেলে তোমাদের ঠাকুরবাড়ি গ্যাংটকের ওটার রাস্তা এখানে। তো চলো তো আমরা চলে এলাম এবার ঠাকুরবাড়িতে, চলো ভিতরে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি ঠাকুরবাড়ির ভিতরের ভিউটা। আর এটা হচ্ছে বাইরের ভিউ ঠাকুরবাড়ির, খুব সুন্দর একটা টেম্পল টাইপ, খুব সুন্দর দেখো তোমরা। তো গাইস আমরা এখন ঠাকুর বাড়িতে আছি, দেখছো চারিদিকে কারুকার্য করা ঠাকুরের, প্লাস এদিকে ঘুরলেই জগন্নাথ ঠাকুর, আরো অনেক ঠাকুর রয়েছে এখানে। আর এখানেই সব পুজোগুলো হয়, কালী পুজো দুর্গা পুজো যাই হয় সব এই যে এই জায়গাটাতে হয়। এখানেও ঠাকুর রয়েছে, সেদিক দিয়ে গিয়ে এখানে। তো দেখছো তোমরা খুব সুন্দর একটা শান্ত পরিবেশ এখানে। আর যদিও ওপরেও যাওয়া যায় কিন্তু ওপরের গেট আজকে বন্ধ আছে দেখতে পারবে, তো ওপরে যেতে পারা যাবে না আজকে। তো গাইস মন্দিরের ভিতরে গিয়েছিলাম কিন্তু মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই ওদের, তো তাই জন্য ভিডিও করতে পারিনি। সুন্দর সুন্দর জিনিস ছিল, অনেক ঠাকুরের মূর্তি ছিল, ভিতরটা খুব সুন্দর ছিল দেখতে। তো যাই হোক ভবিষ্যতে যদি কোনোদিনও দেখানোর সুযোগ হয় তোমাদের অবশ্যই দেখাবো। তো এই দেখো এই সাইডের থেকে ভিউটা, এটা হচ্ছে মন্দিরের সাইড থেকে, এই সাইড পার্টটা মন্দিরের, এখানে এখান দিয়ে এমজি মার্কেটের রাস্তায় নিচ দিয়ে এখান দিয়ে গেলে এমজি মার্কেটের রাস্তাটা তোমরা। তো চলো এখন দেখাবো তোমাদেরকে, এমজি মার্কেটেই যাবো যদিও, আর চারিদিকে পাহাড়ে ঘেরা। চলো যাওয়া যাক আমাদের দ্বিতীয় যে ডেস্টিনেশন রোপওয়ের দিকে। তো ঠাকুরবাড়ি কেমন লাগলো তোমাদের গ্যাংটকের যে ঠাকুরবাড়িটা, দেখছো তোমাদের ভিউটা, তোমরা সুন্দর ভিউ উপরের কারুকার্যগুলো দেখো।
খুব সুন্দর ভিউটা। তো কেমন লাগলো ঠাকুরবাড়ির এই ভিডিওতে, তো তোমরা কমেন্ট বক্সে এখনই জানিয়ে দাও যে ঠাকুরবাড়ির ভিডিওটা কেমন লাগলো তোমাদের। তো চলো দেখা হচ্ছে পরে আমাদের নেক্সট যেখানে যাবো সেখানে। কাঞ্চনজঙ্ঘাটাকে আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে এখান থেকে, দেখছো তোমরা মন্দির থেকে বেরোই, একদম ঠাকুরবাড়ি থেকে বের হয়েই এই জায়গাটা আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে এই জায়গা থেকে। তো গাইজ এখন আমরা চলে এলাম এমজি মার্কেটের রাস্তায়। তো এটাই এমজি মার্কেট আর কি। তো দেখতে পাচ্ছ তোমরা G20 সামিট যে হয়েছিল আমাদের ইন্ডিয়াতে এবার, তো ওটার একটা সাইন এখানে আছে, যেহেতু এখানে অধিবেশনটা হয়েছিল একটা অধিবেশন। তো তারপর একটু আগালেই দেখতে পারবে গ্যাংটক লেখা আছে এখানে, খুব সুন্দর লাগে জিনিসগুলো দেখতে। এখানে অনেক ছবিও তুলেছি আমরা এবং দেখতে দেখতে চলো আগাচ্ছি, এবার আগাতে আগাতে আরও নতুন নতুন জিনিসগুলো দেখতে পারছি। এবং সামনেই তোমরা দেখতে পারবে যে গ্যাংটকের এমজি মার্কেটে যে একটা রেড পান্ডা থাকে, সেই পান্ডাটা এই যে দেখতে পাচ্ছ তোমরা পান্ডাটা, অনেকের ছবিতে হয়তো তোমরা দেখেছো গ্যাংটকে, তো দেখে নাও এটাও। এবং দেন চলো দেখতে থাকো এমজি মার্কেটের সুন্দর কিছু কিছু ভিউগুলো। এমজি মার্কেট, এটা এমজি মার্কেট ছিল। আর এমজি মার্কেট থেকে সামনে এই দিক দিয়ে গেলেই একটু আগালেই এখান থেকে আমাদের যে রোপওয়ে যে রাস্তাটা আছে রোপওয়ে রাস্তায় বসে যাবো, এবং সামনেই রোপওয়েটা। তো চলো একটু আগাতে আগাতেই মোটামুটি 5 মিনিট আগালেই হয়ে যায় তার সামনেই একদম রোপওয়ের জায়গাটা। তো চলো যাওয়া যাক, এই দেখতে পারবে সামনে প্যান্টালন্সের শোরুম, তার সামনে দিক দিয়ে যেতে হয়। তো গাইস এই যে এটা হচ্ছে রোপওয়ের টিকিট কাউন্টার, এখানে টিকিটের প্রাইস লেখা আছে সব বয়স হিসেবে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ একটা রোপওয়ে ওপর থেকে নামছে, এই রোপওয়েটা যখন ব্যাক করে আসবে তখন আবার আমাদের যাওয়ার সময় আসবে। তো দেখতে থাকো কখন আমরা যাই। আর দেখতে দেখতে চলে এলো আবারও রোপওয়েটা এবং আমাদের ওঠার পালা চলে এসেছে এবার। এবার চলো আমরা উঠি উপরে, দেন রোপওয়েটা ছাড়বে এখান থেকে লোক যখন ভর্তি হয়ে যাবে। চলো যাওয়া যাক আর রোপওয়ের একটু দৃশ্য উপভোগ করা যাক। দৃশ্যগুলো তোমরা দেখলে কেমন লাগলো, এবং এখন লিফটে করে একদম গ্রাউন্ড ফ্লোরে গিয়ে বেরিয়ে যাবো আমরা আবার। তো কেমন লাগলো তোমরা রোপওয়ের দৃশ্যটা তোমরা অবশ্যই জানাও। লিফট চলে এসেছে, আমি আর ভাই আছি এখানে, লিফট খুলে গেল, চলো। তো গাইস দেখতে পাচ্ছ এটা সিকিমের লেজিসলেটিভ অ্যাসেম্বলি, রোপওয়ের রাস্তাটা এখান থেকে একটু এসেই এই জায়গাটা। দেন এখানে একটা সুন্দর স্পট রয়েছে,
চলো দেখে আসি। এখন আমরা আসলাম সুইসাইড পয়েন্টে, তো ভয়ঙ্কর গল্পটা এটা। যাই হোক, তো চলো এখন দেখে নিই সুইসাইড পয়েন্টের যে মেন স্পটটা সেখানে, চলো। পয়েন্টটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর কি রহস্য ছিল এটার সেটা তো বলাই হলো। তো চলো এখন যাই বাজারের দিকে, একটু এমজি মার্কেটটা একটু ঘুরবো। সো চলো টাটা বলে এটাকে, বাই বলে। সো গাইজ, আমরা এখন চলে এলাম গ্যাংটকের যে মেন মার্কেট, সেই মার্কেটে, সবজি মার্কেট যেটাকে বলি আমরা, কাঁচামালের মার্কেট। তো এবার একটু জিনিস কেনাকাটা করি এবং দেখি মার্কেটটা কত বড়, কত কি পাওয়া যায় না পাওয়া যায়, দেখে এখন এখান থেকে চলে যাব রুমে। তো আজকের জার্নিটা ছিল এইটুকুই। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওতে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে কেমন লাগলো কমেন্ট করে। যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, আর লাইক করোনি যারা যারা এখনো লাইক করে দাও, ভিডিওটাকে শেয়ার করে দিও প্রচুর প্রচুর। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো দেখতে থাকো তোমরা, জুড়ে থাকো চ্যানেলটাতে। বাই বাই।